বন্ধুরা, আজ আমরা পুরীর রহস্যময় জগন্নাথ মন্দিরের কিছু রহস্যময় ঘটনা জানব। পুরীর সেই পাণ্ডা শ্রী বিজয়কৃষ্ণ সিঙ্গারিয়ার শ্রীমুখ থেকে। ভিডিওটি যদি শেষ পর্যন্ত না দেখেন তবে ঘটনাটি সম্পূর্ণ জানা সম্ভব হবে না আপনার পক্ষে, তাই পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। সৃষ্টিকর্তার নানা রহস্যময় অলৌকিক ক্রিয়াকলাপ জানতে এই যোগী কথা অফিসিয়াল চ্যানেলটি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রভু জগন্নাথের ওই মন্দিরে উনি যেখানে ওনাকে যেখানে বসিয়ে রাখা হয়েছে, তো ওই ওই জায়গাটা নিয়ে ওটা নিয়ে কিছু একটা ঘটনা ছিল, আপনি বলেছিলেন যে সময় করে বলবেন, তো একটু ওই ব্যাপারে যদি বলেন তো দর্শকেরা শুনে অনেকটা উপলব্ধি করতে পারবে জিনিসগুলো। জগন্নাথ মহাপ্রভুর জন্ম, হ্যাঁ, জন্ম বিবরণী হচ্ছে ভগবান যেখানে জন্মলাভ করেছিলেন সেই মন্দিরে হচ্ছে জগন্নাথ মন্দির থেকে 3 কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দির বলে নাম বিখ্যাত, এবং ওখানে ভগবান যে আবির্ভাব হলেন যখন সমুদ্র থেকে সাত দেশে এসেছিল, ওখানে ভগবানকে প্রতিষ্ঠা করবার জন্য রাজা ইন্দ্রদুম্ন ওখানে যজ্ঞ করছিলেন। যজ্ঞ করে যখন 999টি আহুতি দেওয়া হয়েছে দেবদতে, আর দুটো আহুতি বাকি আছে, হাজারে আহুতি দেওয়া হবে, সেই সময়তে যারা যজ্ঞ করছিলেন তারা সমুদ্র পারে এসেছেন নিজেমানে শৌচ হওয়ার জন্য, শৌচ হয়ে গেলে তারপরে গিয়ে পূর্ণাহুতি দেওয়া হবে। সেই সময়তে একটি উল্টো বৃক্ষটি উল্টো করে উনি সমুদ্রে এসে এসে পুরীর গাছকে নিয়ে যখন ভিতরে নিয়ে রাখা হলো, ওই রাজাকে যখন খবর দেওয়া হলো, রাজা তখন এসে দেখলেন যে এই গাছ হচ্ছে অপূর্ব গাছ, এই গাছে শঙ্খ চক্র চিহ্ন আছে, এবং সেই গাছকে নিয়ে উনি মন্দিরে নিয়ে রাখলেন এবং বিশ্বকর্মা দ্বারা স্বয়ং বিশ্বকর্মা উনি তৈরি করলেন। এই বিষয়টি প্রায় সবার সব ভক্ত জানে, আমি বিষয়টি বিশেষভাবে বলতে চাইছি না। এবং ওখানে যখন ভগবান প্রতিষ্ঠা হয়ে গেলেন, তৈরি হয়ে গেলেন, তারপরে প্রতিষ্ঠা হবেন, প্রতিষ্ঠা স্বয়ং ব্রহ্মা রাজা ইন্দ্রদুম্ন এবং নারদ উনি তিনজন উপস্থিততে ভগবান জন্ম হওয়ার পরে ওনার প্রতিষ্ঠা হলো। প্রতিষ্ঠা হওয়ার পরে খাওয়া, জন্ম হলেই মানে খাওয়া চাই, ভগবানকে ওখানে অন্নভোগ দেওয়া হলো। অন্নভোগ দেওয়া হওয়ার পর ভগবান বিষ্ণু জগৎপনা জগন্নাথ ব্রহ্মাকে বলেছিলেন, হে ব্রহ্মা, আমি যেখানে জন্মলাভ করেছি জন্মবেড়ি থেকে তুমি আমাকে আষাঢ় মাসে শুক্লপক্ষ, আষাঢ় মাসে শুক্লপক্ষ নবমীর দিন দশমীর দিন তুমি আমাকে রথে করে নিয়ে যাবে, রথে করে নিয়ে গিয়ে যেখানে আমার কর্মবেদি অর্থাৎ জগন্নাথ মহাপুর মন্দির যেটি সেটা কর্মবেদি হবে। ভগবান কেন উনি বললেন, তার কারণ হচ্ছে যখন সবর রাজা বিশ্বাবসু ব্রহ্ম যখন পেয়েছিল, ওই ব্রহ্মটি এনে ওই একটা পাহাড় ছিল, ওই পাহাড়ের গর্তের মধ্যে উনি লুকিয়ে রেখেছিলেন, সেটার উপরে ভগবান ওই ভালো ব্রহ্মটা কি ব্রহ্ম হচ্ছে ভগবান কৃষ্ণ যখন দেহ রাখলেন তখন পাণ্ডবকে বলেছিলেন আমার শরীরটিকে তুমি সাগরে ভাসিয়ে দিতে, এবং পঞ্চপাণ্ডব ওনার শরীরকে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিলেন। শরীরের সর্ব অঙ্গ চলে যাওয়ার পরে ব্রহ্ম হচ্ছে নাভি, নাভি থেকে ব্রহ্ম সৃষ্টি হয়, এবং সেই যে ব্রহ্ম, সেই ব্রহ্ম আরব সাগর থেকে এসে এসে যখন বঙ্গোপসাগরে এসে পৌঁছালো তখন ভগবান বিষ্ণু যে ব্রহ্ম রূপে প্রকটিত হলেন বিশ্বাবসুর হাতে, বিশ্বাবসুর একদিন গেছে সমুদ্র পারে প্রায় যায় এবং ওখানে স্নান করে, যদিও ব্যাধের রাজা সবর রাজা বিশ্বাবসু কিন্তু ওর বিষ্ণু ভক্ত ছিলেন, উনি প্রত্যেক দিন সমুদ্র পারে গিয়ে সমুদ্রে স্নান করে সূর্য দেবতাকে জল দিয়ে তারপরে উনি আসেন, ফিরে আসেন। তো একদিন এরকম মতন স্নান করে যখন সূর্য দেবতাকে জল দিতে যান, অর্থাৎ ওই জিনিসটি অর্থাৎ ব্রহ্ম জিনিসটি ওনার হাতে এসে পৌঁছেছিল, এবং সেই ব্রহ্ম কিরকম মতন রূপ তার বিস্তর ভাবে বর্ণনা করা আছে, ব্লু কালার ব্লু রঙের মানে জ্যোতি বেরোচ্ছে, তাকে কেউ দেখে নেবে, এবং তখন তো
অত উন্নত ছিল না, লোকেরা গাছের পানে ছাল পড়তো, এই গাছের ছাল তার উপরে ঢাকা দিয়া তাকে নিয়ে এসে এই যে মেন মন্দির যেখানে জগন্নাথ মহাপ্রভু বসে আছেন, সুভদ্রা মা যেখানে বসে আছেন, ওই শিলাতে নিয়ে রেখেছিলেন। ওই শিলার উপরে ভগবান প্রথমে আবির্ভাব হলেন ব্রহ্ম রূপে, এবং সেখানে উনি বেশ কিছুদিন পুজো পাওয়ার পর বিদ্যাপতি ব্রাহ্মণকে যখন রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নাদেশ হলো, হে রাজা আমি ব্রহ্মরূপে আমি পুজো পাচ্ছি, তুমি আমাকে খোঁজ করে তুমি আবার অনুসন্ধান করো, রাজা ইন্দ্রদুম্ন বিদ্যাপতিকে পাঠিয়েছিলেন। বিদ্যাপতি হচ্ছে ওনার রাজপুরোহিতের ভাই, রাজপুরোহিতে আছে রাজার যে রাজপুরোহিত থাকে ওনার ভাই, রাজপুর পুরোহিতের দু ভাই ছিলেন। বিদ্যাপতি হচ্ছে ছোট, বিদ্যাপতি হচ্ছে ভীষণ ছোট এবং ভীষণ জ্ঞানী ছিলেন। ওনাকে আদেশ করলেন, হে বিদ্যাপতি তুমি প্রভু বঙ্গোপসাগরের দিকে আবির্ভাব হয়েছেন, তুমি ওখানে সন্ধান নিয়ে আমাকে জানাও। বিদ্যাপতি যখন বেরিয়েছিল ঘোড়া নিয়ে, তখন সূর্যবংশের পতাকা তখন মানে উড়িয়ে উনি উজ্জয়িনী থেকে যাত্রা করলেন বঙ্গোপসাগর দিকে। বঙ্গোপসাগরে যেদিকে এসে যখন উনি খুঁজে খুঁজে যে জায়গাতে মানে পৌঁছেছিলেন সেই জায়গাটা হচ্ছে সগরের পলি, এবং ওখানে ব্যাঘের রাজা এবং নারদ ওনাকে সাক্ষাৎ করেছিলেন। নারদ বলেছিলেন যে ভগবান যেখানে আবির্ভাব হয়েছেন ব্রহ্মরূপে, সেখানে একজন বিষ্ণুভক্ত রাজা ব্যাঘের রাজা উনি ব্রহ্মকে নিয়ে পাহাড়ের গুহার মধ্যে রেখে পুজো করতেছে, তুমি অনুসন্ধান করে পেয়ে যাবে। এবং অনেক খোঁজাখুঁজি করার পর বিদ্যাপতি যেখানে গিয়ে পৌঁছেছিল সেখানে বিশ্বাবসু ওনাকে দেখে বললেন, তুমি কোথায় থেকে এসছো? তখন উনি বললেন যে রাজা ইন্দ্রদুম্ন হচ্ছে উজ্জয়িনীর রাজা, উনি স্বপ্নাদেশে উনি আমাকে আদেশ করলেন, আমি অনুসন্ধানে এসছি, ব্রহ্মর অনুসন্ধানে এসছি, ভগবান এখানে আবির্ভাব হয়েছেন এবং উনি এখানে প্রকটিত হবেন, কলিযুগে উনি ওনার ধাম হবে। অত বিস্তর বিবরণ যখন বলেছেন তখন সগর রাজা তখন চুপ থাকলেন। তার আগে নারদ মুনি এসে বিশ্বাবসু কে বলেছেন যে হে বিশ্বাবসু, যেদিন বিদ্যাপতি ব্রাহ্মণ বলে একজন ব্রাহ্মণ আসবে, উনি উজ্জয়িনী থেকে আসবে, যেদিন তুমি তাকে নিয়ে দর্শন করাবে, তারপরে থেকে ভগবান বালুকা স্বর্ণ বালুকা রাশিতে ভীষণ ঘূর্ণিঝড়তে উনি সম্পূর্ণ লীন হয়ে গেলেন। ওই কথাটা যখন মানে বলেছিলেন বিশ্বাবসুকে, বিশ্বাবসু তখন ভাই বিদ্যাপতির সঙ্গে যখন সাক্ষাৎ হয় তখন ভগবান বিশ্বাবসু বুঝে গেছে যে আমার কাছে ভগবান আর বেশি সময় থাকবেন না। অতএব উনি কি করলেন, বিদ্যাপতিকে নিয়ে যখন দর্শন করালেন, ব্রহ্মকে রূপ ব্রহ্মর রূপ বিদ্যাপতি ব্রাহ্মণ দর্শন করতে পারলো না, কারণ অত জ্যোতি ওনার চোখে কিছু দেখা গেল না, শুধু অত আলোকিত উনি হচ্ছেন। অতএব উনি কি করলেন, ওখানে বেদ পাঠ উচ্চারণ করলেন, বেদ পাঠ উচ্চারণে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হইয়া নীলমাধব রূপে উনি নীলমাধব নারায়ণ রূপে উনাকে দর্শন দিলেন, এবং উনাকে বললেন, হে বিদ্যাপতি তোমার বেদ পাঠে আমি সম্পূর্ণ সন্তুষ্ট, আমি অল্প দিন পরে আমি লীন হয়ে যাব, রাজাকে বলে দেবে আমার জন্য মন্দির তৈরি করতে। যে বেদিতে জগন্নাথ মহাপ্রভু বর্তমান বড় মন্দিরে পুজো হচ্ছে সেই বেদি হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর কর্মবেদী, জন্মবেদী হচ্ছে গুণ্ডিচা বাড়ি মাছের বাড়ি, যেখানে জগন্নাথ মহাপ্রভুকে রথ করে নিয়ে যাওয়া হয়, নবদিনাত্মক যাত্রা উনি করেন, সেখানে সেটি হচ্ছে ভগবানের জন্মবেদী, ইয়ে জন্মবেদী। জন্মবেদী থেকে কর্মবেদী না গেলে উনি কর্মতে উনি থাকতে পারবেন না, পৃথিবী চালাবে কিরকম? হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। সেই জন্য উনি জন্মবেদী থেকে নিয়ে গিয়ে কর্মবেদীর উপরে নিয়ে যখন প্রতিষ্ঠা করলেন ব্রহ্মা, তখন কে কে ছিলেন, ওনার রাজা ইন্দ্রদুম্ন এবং ওনার বহু, ওনার স্ত্রী রানী আর নারদ আর রাজা ইন্দ্রদুম্ন, উনি চারজন মাত্র উপস্থিত ছিলেন। এই বিষয়বস্তুগুলো মাদলা পানিতে
স্কন্দ পুরাণে এসবগুলো লিখিত আছে, এবং সেই যে মালিক রত্নদেবীর উপর বসেন তার ভিতরে রত্ন আছে, এবং যে পাথরে ভগবানের রত্ন দেবী তার আছে ওই পাথর পৃথিবীতে কোন জায়গায় নেই, ওই হচ্ছে রত্নদেবী, যার উপরে জগন্নাথ মহাপ্রভু আর কালকে 24 তারিখ 24/6/2021 রাত্রে 1টার সময় ঠাকুরের পহণ্ডী যাত্রা অর্থাৎ নিয়ে যাওয়া শুরু হবে স্নান মণ্ডপে। স্নান মণ্ডপে ওনাকে বসিয়ে 108 কলস জল দিয়ে স্নান করানো হবে। আগে প্রথমে মঙ্গল আরতি হবে, মঙ্গল আরতি হওয়ার পরে অভিষেক স্নান হবে, অভিষেক স্নান শেষ হওয়ার পরে ওনাকে ফুল দিয়ে ফুলের দেশা হবে, ফুল দিয়ে সাজাবার পরে 108 কলস জল আসবে। 108 কলস জলটা 4 ভাগ হয়ে রাখা হয়, বলরাম সুভদ্রা জগন্নাথ সুদর্শন চার ঠাকুরকে আলাদা আলাদা মতন রাখা হয়, এগুলো সর্বসবুত্রে পুজো করানো হয়, তারপরে ঠাকুরকে স্নান করানো হয়। স্নান করার পর ঠাকুরকে গা টা মুছে পরিষ্কার হওয়ার পর রাজা আসেন ঝাঁটাটিকে, পুরী জগৎ পুরী জগন্নাথ মহাপ্রভু রাজা বিদ্বেষণ বিদ্বেষণ দেব উনি আসেন ঝাঁটাটিকে, উনি ঝাঁটা দেওয়া যাওয়ার পর ঠাকুরকে হাতি বেশ হয়, হাতি বেশ হওয়ার পর প্রত্যেক দিন জগন্নাথ মহাপ্রভু মন্দিরে 7 বার ভোগ হয়, বাল্যভোগকে নিয়ে শরীর পর্যন্ত 7 বার ভোগ হয়ে অতএব সেই দিন কি হয় সন্ধ্যাটার দিন যেহেতু ভগবান গজানন বেশ উনি ধারণ করে থাকেন, এই গজাননের এসে ভগবান মানে যেহেতু হাতি বেশ হাতি সোম ঘুরিয়ে খায় ঠাকুরের ভোগ তো সাধারণত আপনি জানেন ভালো করে ভক্তরা সবাই জানে যে সামনে রাখা হয় পিছনে ভোগ রাখা হয় না, কিন্তু কালকে যে ভোগ কি হবে সামনে পিছনে সাইডে চারিদিকে 7টা ভোগের ভোগ একটা দিনে ওখানে প্রসাদ মানে চারিদিকে রাখা হবে, ঠাকুর মানে সোম ঘুরিয়ে খাবেন, খেয়ে তারপরে উনি জল টল খেয়ে এবং উনি ভিতরে প্রবেশ করবেন। আচ্ছা আচ্ছা বুঝলাম। তো মহারাজ এই যে সেবা পূজা, এই যে সেবা পূজা গুলো হয় মন্দিরে প্রত্যেক দিন দৈনন্দিন সেবা পূজা যেভাবে হচ্ছে, যেভাবে পর্ব পর্বাণী ইত্যাদি ইত্যাদি যা কিছু হয় ভক্ত এই বিষয়তে কেউ একজনও জানে না, কারণ আমি বলে দিচ্ছি যে ভক্ত পুরীতে আসতেছে প্রভুকে দর্শন করে চলে যাচ্ছে ঠাকুরের মহিমা ঠাকুরের সেবা পূজা এগুলো আমাদের হাতে নয়, এগুলো ব্রহ্মা বলেছেন নারদকে, নারদে বলেছেন রাজা ইন্দ্রদুম্নকে, স্বয়ং ব্রহ্মা লিখেছেন মাদরাহনীতে পরিষ্কার লেখা আছে ব্রহ্মাবাচ ব্রহ্মা যেভাবে বলেছেন পূজা অর্চনা করছেন কোন দিন কি কি দিনে কি কি সেবা পূজা কিভাবে হবে বিস্তর বিবরণী ব্রহ্মাল্ব করেছেন, সেই অনুযায়ী ঠাকুরের সেবা পূজা চলে।